সারা দেশে মহামারী রূপে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর জীবাণু বাহক এডিস মশা। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে অনেকে মারা যাচ্ছেন। মূলত ডেঙ্গু হলে শরীরের রক্তে প্লাটিলেট কমে যায়, আর প্লাটিলেট কমে যাওয়ার কারণেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই চলুন শুরুতেই জেনে নিই প্লাটিলেট কি এবং কোন খাবারগুলো নিয়মিত খেলে শরীরে রক্তে প্লাটিলেট বৃদ্ধি পাবে। প্লাটিলেট রক্তের এক ধরনের ক্ষুদ্র কণিকা বা অণুচক্রিকা, যা মূলত রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। একজন সুস্থ মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে প্লাটিলেট থাকে 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত। তবে এই পরিমাপের চাইতে প্লাটিলেটের মাত্রা যদি কমে যায় তাহলে রক্তক্ষরণের ঝুঁকি দেখা দেয় এবং প্লাটিলেট সংখ্যা 20,000-এর নিচে নেমে এলে কোনো প্রকার আঘাত ছাড়াই শরীরের পশমের গোড়া দিয়ে রক্ত বের হবে। তাই আসুন এবার জেনে নিই ডেঙ্গু আক্রান্ত রোগীকে কোন খাবারগুলো খাওয়ালে শরীরে প্লাটিলেট বাড়বে। পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি গবেষণায় দেখা গেছে পেঁপে এবং পেঁপে পাতার রস রক্তে প্লাটিলেটের পরিমাণ দ্রুত বৃদ্ধি করে। প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করলে ভালো উপকার পাওয়া যায়। মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন এ রক্তে প্লাটিলেট তৈরিতে বেশ সাহায্য করে। তাই ডেঙ্গু রোগীর রক্তে প্লাটিলেট কমে গেলে মিষ্টি কুমড়া খাওয়ানোর পরামর্শ ডাক্তারদের। লেবুর রসে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়ায়। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বেশ কার্যকর লেবুর রস। আমলকিতেও রয়েছে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আমলকি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্তের প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। অ্যালোভেরা রক্তের যে কোনো সংক্রমণ দূর করতে খুবই উপকারী। নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেট বাড়বে। ডালিমের ফল আমাদের অনেকের প্রিয়। এই ফলে প্রচুর আয়রন রয়েছে, যা রক্তে প্লাটিলেট বাড়াতে খুবই ভালো কাজ করে। তবে ডেঙ্গু ছড়িয়ে পড়ার রোধে সবার আগে যেটা করতে হবে তা হলো কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। মূল কথা, মশা জন্ম নেওয়ার সব ক্ষেত্র ধ্বংস করতে হবে, ঘুমোতেও হবে মশারি টাঙিয়ে।